আল্লাহ বলেন আস্তাক ফিরুলুল্লাহ আস্তাকুরুল্লাহ পরো টিউবওয়েলে পানি উঠবে ঠিক ভালোভাবে নিচে পানির লেয়ার তারা পাবে কুয়ায় পানি থাকবে খালে বেলে পানি করতে থাকবে সবাই হারলা আস্তাক পরো পানির জন্য আর মানে হাত পাততে হবে না ওই যে কি যে মমতা ব্যানার্জির কাছে আরেকটা জিনিস ক্যাডা নরেন্দ্র মোদির কাছে যার কাছে আমাদের অনেক দুর্বল হয়ে থাকতে হয় আমাদের দুর্বল হয়ে থাকতে হবে না তাকে আমাদের দেশে আসার জন্য এত জামাই আদর করে আসার জন্য আমন্ত্রণ জানাতে হবে না আমি তো বলি আমর তোর জানানো তো উচিতই না আমি চাই সে আমন্ত্রণ জানানো হইলেও প্রত্যাখ্যান করার জন্য চাই কারণ যেভাবে মুসলমান মায়েরা তার হাতটাকে রক্তে রঞ্জিত করছে এই হাত নিয়ে বাংলার জমিনে এই পা নিয়ে বাংলার জমিনে পা দিলে বাংলাদেশের মুসলমানের কলিজায় আঘাত লাগবে ঠিক না হচ্ছে এই আমি চাই নরেন্দ্র মোদী যাতে বাংলাদেশে আসতে না পারে এক সেকেন্ডের জন্য যাতে আসতে না পারে সরকারের কাছে দাবিটা আমাদের থাকলো অত্যন্ত জুরালু দাবি প্রাণের দাবি মনের দাবি যার হাতে মুসলমানদের রক্ত রক্ত নিয়ে রক্ত নিয়ে খেলাধুলা করতেছে যেমন দুশমণি করতেছে মুসলমানদের সাথে দুশমণি করতেছে পুরো বাংলাদেশের সাথে এমন জালেম নরেন্দ্র মোদীর আগমন বাংলাদেশে হোক এ দেশের মুসলমানরা কখনো চায় আপনারা আমার সাথে একমত দাবিটা করে গেলাম সরকারের কাছে কার কাছে আর কর্ম সরকারের তো আমাদের সরকার না মুদির সরকার আমার সরকার আমার দাবি মানতো না মুদির দাবি মানবো সরকার আমার সরকার আমার দাবি মানতে হবে ঠিক না বে ঠিক এদেশের জনগণের দাবি মানতে হবে আপামার মুসলিম জনতার দাবি মানতে হবে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না যা আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে একাত্ম বর্ষণ করার জন্য আমার দিলটাও চাইতেছে সে না আসুক আসলে বড় ব্যথা পাবো বাংলাদেশের জমিনে তার আসা উচিত না